হাই ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি বলবো সনির এক্সপেরিয়া এক্সজেড 2 এর মোবাইলের কথা। এই মোবাইলটি ভারতে কবে লঞ্চ হবে এবং এর স্পেসিফিকেশন কি এবং এর দাম কত হবে ভারতে, আমি এই সব ব্যাপারে ফুলফিল ডিটেলস বলবো এবং কোথায় পাবেন এই মোবাইলটি আমি ফুলফিলভাবে ডিটেলস বলবো। এবং এই ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটাই রিকোয়েস্ট করবো, প্রতিবারের মতন আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব বাটন আমার এই ভিডিওর নিচে লাল কালারে রয়েছে সেটিকে প্রেস করে দিন, এবং পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে দিন। তাহলে কি হবে, আমি যখনই কোনো এই ধরনের ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং এই ধরনের লেটেস্ট আপডেট থেকে আপনি সবসময় এগিয়ে থাকবেন। তাহলে শুরু করা যাক। ভারতে লঞ্চ করছে সনির এক্সপেরিয়া এক্সজেড 2। ভারতে নির্বাচিত কিছু মোবাইল স্টোর আর সনি স্টোর থেকে এই ফোন কেনা যাবে। আগামী পয়লা আগস্ট থেকে ভারতের সনি এক্সপেরিয়া এক্সজেড 2 বিক্রি করা শুরু হবে। এক নজরে দেখে নেওয়া যাক এই মোবাইলের কী কী স্পেসিফিকেশান রয়েছে এবং কী কী নতুন ফিচার রয়েছে, আমি সে ব্যাপারে আলোচনা করব। এক্সপেরিয়া এক্সজেড 2 রয়েছে স্ন্যাপড্রাগনের 645 চিপসেট, যেটি লেটেস্ট স্ন্যাপড্রাগনের চিপসেট সেটি ইউজ করেছেন সনি। তো একটি ভালো চিপসেট ইউজ করেছে, আশা করি এই চিপসেটে আপনি ভালো পারফরমেন্স পাবেন। তারপরে এই অপারেটিং এই মোবাইলটি ওই যে অপারেটিং সিস্টেমে চলবে সেটি হচ্ছে অ্যান্ড্রয়েড 8.0 অরিও ভার্সন। এই মোবাইলটি পুরোপুরি ওয়াটারপ্রুফ, 5.7 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে, সঙ্গে রয়েছে গুগল লেন্সের কিছু ফিচার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সনির ফোনগুলো সবসময় ওয়াটারপ্রুফ থাকে, কিন্তু এই মোবাইলও ওয়াটারপ্রুফ ইউজ করা হয়েছে, আপনি যদি সেটাকে জলও ইউজ করেন কোনো প্রবলেম দিবে না। সনি এক্সপেরিয়া এক্সজেড 2 রয়েছে উচ্চমানের ছবি তোলার জন্য রয়েছে মোশন আই প্রযুক্তি সহ 19 মেগাপিক্সেলের রিয়েল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, মানে রিয়েল সেলফি। এই ক্যামেরায় পাবে 4K ভিডিও রেকর্ডিংয়ের সঙ্গে স্লো মোশন ভিডিও তোলার আকর্ষণীয় ফিচার। সনির এক্সপেরিয়া এক্সজেডে রয়েছে 3180 mAh ব্যাটারি সাপোর্ট, যা কুইক চার্জারের সাথে আপনি পাবেন। 3.0 কুইক চার্জারের গতি থাকবে। এক্সপেরিয়া এক্সজেড 2 রয়েছে 6GB র্যাম আর 64GB UPS ইন্টারনাল স্টোরেজ। ভারতে এই ফোনটি পাবেন হচ্ছে 72,990 টাকা। তো এই ফোনের ব্যাপারে এটুখানেই পর্যন্ত আপডেট আমি দিয়েছি। আপনার যদি কোনো রকম কোশ্চেন যদি থেকে থাকে তাহলে কী করবে আমার কমেন্ট বক্সে বলতে পারেন, তাহলে আমি আপনাকে সেইভাবে সাহায্য করব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে এই খবরটিকে ছড়িয়ে দেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিওটি দেখার জন্য।